নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মশলা ঝিঙে। আপনারা তো সচরাচর ঝিঙে পোস্ত, ঝিঙের ঝাল খেয়েই থাকেন, কিন্তু এই মশলা ঝিঙেটা একবার বানিয়ে খাবেন। এটা কিন্তু ব্রেকফাস্টে রুটির সঙ্গে একদম ফাটাফাটি, আর গরম ভাত হলে তো কোনো কথাই নেই। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। এখানে ছোট দুটো ঝিঙে আর ছোট দুটো আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেলটাকে একটু কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে একটা তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম ছোট সাইজের একটা কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা মতন ভেজে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিলাম কেটে নেওয়া আলুটা। আলুটা একটু ভেজে নেবার পরে দিয়ে দিলাম কটা চামচ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। যেহেতু ফ্রিজে রাখা ছিল তো জমে গেছে, কোনো ব্যাপার নেই, নাড়তে চাড়তে এটা মিলিয়ে যাবে। এখানে দুটো কাঁচা লঙ্কা, ছোট একটা টমেটো আর ছোট একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি, আর উপরে দিয়েছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। মশলাটাকে মিনিটখানেক কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম কটা চামচ হলুদ গুঁড়ো, কটা চামচ ধনের গুঁড়ো, কটা চামচ জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দিয়ে দিলাম ঝিঙে। এখন ঝিঙের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা কিন্তু একদম স্লোতে রাখতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে কি মশলাটা নিচের থেকে জ্বলে না যায়। ভালোভাবে ঝিঙেটাকে কষিয়ে নেবার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে মিনিট তিনেক ফুটিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পরে। প্রথমে কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, তো আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। বাস মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। যে কোনো তরকারি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু তার টেস্টটা বেশ ভালো হয়। খুব শর্টকাটই রান্না, মশলাটা করা থাকলে আর রান্না হতে টাইমই লাগে না। এইভাবে মাখামাখা হয়ে গেছে আলু ঝিঙাটা, বেশ নামিয়ে নিচ্ছি। আর এরকম ছোটোখাটো রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন প্রেস করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।